নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিস ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং হাসি খুশি আছো, আর আমিও ভালোই আছি। তো আজকে শুক্রবার, আর এখন ঘড়ির কাঁটা বলছে 9:10। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে, তো চলো দেখতে থাকো। তো প্রতিদিনের মতো আজকেও সকালের সব বাসি কাজকর্ম কমপ্লিট করে এখন চলে এসেছি চা নিয়ে। তো এখন চা খেয়ে নেবো, চা খেয়ে তারপর আর বাদ বাকি যে অন্যান্য কাজগুলো আছে তো সেগুলো করব। তো চা খেয়ে চলে যাবো রান্নাঘরে, রান্নাঘরে রান্না বাকি আছে, তো সেটা করব, করে নেবো সবার প্রথমে, কারণ সংসারের মেন কাজ হচ্ছে রান্না করা। যদি তোমার রান্নাটা আগে আগে হয়ে যায় তাহলে দেখবে মনে হয় কি সারাদিন ফ্রি, মানে আর কোনো সেরকম কাজই থাকে না। তো রান্নাটাই হচ্ছে সংসারের সবথেকে বড় কাজ আমার যা মনে হয়। তো আমার তো রান্নাটা যদি আগে তাড়াতাড়ি হয়ে যায় তো আমার মনে হয় মানে অনেক বড় কাজ করে ফেলেছি। তো তারপরে যে কাজগুলো থাকে সেগুলো আস্তে আস্তে করে নেব, অত চিন্তা থাকে না, কারণ টাইম মতো রান্না না হলে সবাই খেতে চলে আসবে, আর খেতে এসে দাঁড়িয়ে থাকলে মানে রান্নাটাও ভালো হয় না, আর মানে মানে চিন্তা হয়। তো আজকে সকালে রান্নাটা আমি করব, আর দুপুরে রান্নাটা বলেছে মা করবে, আর মা রান্না করবে মানে আমার এক্সট্রা অন্য কাজ করতাম মানে করব, তার জন্য মা রান্না করবে, কারণ একজন রান্নার কাছে থাকলে না অন্য কাজগুলো করা যায়, আর রান্নার চিন্তা থাকলে বা রান্না থাকলে না আর অন্য কাজগুলো না করা যায় না। তাই মা দুপুরে রান্নাটা করবে, আর আমি আমার সামনে বারান্দাতে প্রচুর পরিমাণে ঝুল জমেছে তো সেগুলো আজকে ঝাড়ব। আগে যেহেতু শুক্রবার, ভালো দিন আছে, তো ওই জন্য সামনেটা একটু পরিষ্কার করব। আর এই যে ঘরে চলে এসেছি, ঘরে বিছানাটা তুলে নিচ্ছি, কারণ ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঝাড় দিয়ে মুছে নেওয়া হয়ে গেছে, আর বিছানাটা পড়েছিল কারণ ছেলে ঘুমোচ্ছিল, ওই জন্য বিছানাটা এখন তুলে নিলাম। তো তুলে নিয়ে আর মা যেহেতু দুপুরে রান্না করবে তো মার কিছু শাকসবজি আছে তো সেগুলো বেছে দেবো। তো আমার হাজব্যান্ড আজকে বাড়িতে নেই, ও সকাল সকাল কাজে চলে গেছে, তো ওর জন্য বাড়িতে বাজার আলা এসেছিলো, তো ওনার কাছ থেকে নটি শাক নিয়েছি, আর বাড়ি থেকে মাছ নিয়েছি, তো বাটা মাছ নিয়েছি। তো এখন গরমকাল তো এখন প্রায় প্রায় আমরা বাটা মাছ খাই, বাটা মাছটা বেশি ভাল লাগে। তো আজকে রান্না হবে নটে শাক, বাটা মাছ আর আমের টক, তো এটা মা রান্না করবে আজকে। তা শাকগুলো আমি একটু বেছে দিচ্ছি, বেছে ধুয়ে কেটে দেবো। তো মা বললো যে না, কাটতে হবে না, ধুতেও হবে না, তুমি শুধু শাকগুলো বেছে বালতিতে জলের মধ্যে ভিজিয়ে রাখো, আমি পরে বেছে কেটে নেবো, নাহলে তোমার কাজের ওইদিকে আবার দেরি হয়ে যাবে। আর যে তোমার ছেলে আছে ও খুব দুষ্টুমি করে, ওর দিকটাও দেখতে হয়, ওকেও চান করানো খাওয়ানো, ওরও প্রচুর কাজ থাকে, তো ওর জন্য মা বললো কেটে দিতে হবে না, কেটে দিতে গেলে দেরি হয়ে যাবে, তো তুমি ওদিকে তোমার কাজগুলো করে নাও, আর এদিকে আমার ছেলে খেলা করছে। আর এই শাকের ডাটাগুলো একটা প্লাস্টিকের মধ্যে ভরে আমার ছেলেকে দিয়ে পাঠিয়ে দেবো, পাশে আমার মাসি শাশুড়ির মুরগি আছে তো মুরগিগুলো শাক খায়, তো ওর জন্য এগুলো পাঠিয়ে দেবো। তো এই যে দেখো, এই সামনে বারান্দাটা প্রচন্ড ঝুল জমে গেছে, সেই মানে প্রায় এক বছর হয়ে গেল পরিষ্কার করা হয়েছে, আর পরিষ্কার করা হয়নি, তো এটা আজকে পরিষ্কার করে নেব। তো প্রচণ্ড ঝুল জমে গেছে, কোনায় কোনায় পুরো একদম ঝুল, তো পরিষ্কার করবো করবো করে না আর করা হয় না, তো আজকে আজকে মানে করেই ফেললাম। তো মা বললো আজকে পরিষ্কার করে ফেলো, সামনে বারান্দাটা এরকম ঝুল থাকলে কেমন বাজেও দেখায়, তো আজকে এটা পরিষ্কার করে নেব।
তো দেখো এই যে কোনার মধ্যে দিয়ে কেমন ঝুল, পুরো এই কোনার মধ্যে না প্রচণ্ড পরিমাণে ঝুল জমে, আর এগুলো পরিষ্কার করতে না বেশ একটু অসুবিধায় হয়। আর উপরে তো টুল পাড়া টুলের উপর উঠে এগুলো পরিষ্কার করছি। আর এখানে দেখো আমার সোনা কাদামাটি নিয়ে খেলছে, তো ওকেও তো কিছু একটা নিয়ে খেলতে হবে না, ওর খেলনার জিনিস পছন্দ না, ওর যত এই কাদামাটি দাও কাচি এসব নিয়ে ওর খেলতে ভালো লাগে। তো এই যে ওকে চান করিয়ে দিলাম, তো চান করিয়ে দিয়ে যে জামা প্যান্ট পরিয়ে দেবো, তো জামা প্যান্ট পরানো তো না একটা যুদ্ধ করার সঙ্গে, যেমন চান করানোর সময় চান থেকে উঠবে না আর জামা প্যান্ট পরানোর সময় জামা প্যান্ট পরবে না। তো এই যে অনেকক্ষণ ধরে হচ্ছে জামা প্যান্ট পরাচ্ছি, পরিয়ে ওকে রেডি করে দেবো। তো ছেলেকে চান করিয়ে দিয়ে আমি চানটা করে আসলাম, তো এখন চুলটা আসছে সিঁদুরটা পরে নিয়ে, তো তারপর যাবো পুজো দিতে, পুজো দিয়ে তারপরে খাবো, খেয়ে দিয়ে আবার তোদের সঙ্গে কথা হচ্ছে। তো এখন বাজে বিকাল 4টে, তো এখন আমি রেডি হয়ে গেছি, আজকে ছেলের ড্রয়িং ক্লাস আছে তো ওকে নিয়ে যাব। তো এই যে ছেলেকে রেডি করছি আবার, তো ওকে আবার নিয়ে যাব, তো ওর বাবা থাকলে ওর বাবা নিয়ে যায় মাঝে মাঝে, তো আমি বেশি নিয়ে যাই। তো ছেলে এখন বড় হচ্ছে, তো ওকে এখন স্কুলে ভর্তি করাইনি, তো ভর্তি করাবো ভেবেছিলাম, তো ওর কাকা বললো না থাক এবছর ভর্তি করাতে হবে না, তো সামনের বছরে ভর্তি করাবো, ও আর একটু বড় হোক তারপরে। তো এখনও 5 বছর হয়নি যেহেতু, তাই আমি অত আর চাপ দিলাম না। তো আমাদের বেলায় আমরা তো 5 বছর থেকে পড়াশোনা করেছি, তো ওই জন্য আমি বললাম থাক আর একটুখানি বড় হোক, ওকে দিয়ে আসা নিয়ে আসাও তো একটা কষ্টকর ব্যাপার। তো এই যে ছেলে আমার জুতো পরা শিখে গেছে, তো ও এখন একা একাই জুতো পরে নেয়, আর এই যে ওর বাবাকে যা দেখবে তো ও সেটাই করবে, পুরো কপি করবে, তো ওর বাবা এরকম জুতো পরে এরকম একটুখানি ঘষে নেয় ব্রাশ দিয়ে, তো ওরও সেটা করা লাগবে, মানে বাবার পুরো কপি করবে, মানে বাবা বলতে প্রাণ। তো ওই যে সোনার ছুটি হয়ে গেছে, আর যাওয়ার সময় টোটো করে গেছি, আর আসার সময় হেঁটে হেঁটে আসলাম,
তো হেঁটে আস্তে আস্তে ওই যে সেই আগের দিনের মতন, এই যে আলু কাবলির বায়না, তো আজকেও সেটা খেতে হবে ওর। তো এই যে আবার আজকে আবার কিনে দিয়েছি, তো খাচ্ছে আর যে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। তো আজকে না ঝাল দিইনি, আগের দিন ঝাল দিয়েছিল ওর জন্য খেতে পারিনি, তো আজকে খাচ্ছে। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও ও কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখাবো নেক্সট ব্লগে।